আসসালামু আলাইকুম বন্ধুরা, গত কয়েকটি পর্বে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠান, নামি দামি প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন কলেজের গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে এর ধারাবাহিকতায় আমরা আলোচনা করব ঢাকার মধ্যে ইংলিশ ভার্সনে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো নিয়ে। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো ঢাকার মধ্যে শুধুমাত্র ইংলিশ ভার্সনের যে যে কলেজগুলো রয়েছে সেগুলো তালিকা এবং ভর্তি হওয়ার যোগ্যতা জানার জন্য আজকে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করি। বন্ধুরা, প্রথমেই আসবো আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। এখানে ইংলিশ ভার্সনে দুটি সাবজেক্ট রয়েছে, সায়েন্স এবং বিজনেস। এখানে সায়েন্সের জন্য ন্যূনতম জিপিএর প্রয়োজন হবে 5.0 এবং আসন সংখ্যা 375, বিজনেসের জন্য 4.50, আসন সংখ্যা 100, সব মিলে 475টি সিট। বিএএফ সাইন কলেজ কুর্মিটোলা, এখানে একটি সাবজেক্টে রয়েছে সায়েন্স, ইংলিশ ভার্সনে 4.50, আসন সংখ্যা 120। এরপর রয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, সায়েন্সের জন্য এখানে প্রয়োজন হবে 4.70 এবং 120টি সিট রয়েছে। বারিধারা স্কলার্স ইনস্টিটিউশন, এখানে দুটি সাবজেক্ট রয়েছে, সায়েন্সের জন্য 4.50, সিটের সংখ্যা 50, বিজনেসের জন্য 4.00 এবং আসন সংখ্যা 50, সব মিলে 100টি আসন রয়েছে। শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, সায়েন্সের জন্য এখানে শুধুমাত্র মেয়েরাই অ্যাডমিশন নিতে পারবে, জিপিএ প্রয়োজন হবে 4.88, আসন সংখ্যা 100। কলেজ অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ কোডা, এখানে দুটি সাবজেক্ট রয়েছে, সায়েন্সের জন্য 2.0 এবং বিজনেসের জন্য 2.0, এখানে ছেলে মেয়ে উভয়ই ভর্তি হতে পারে, 100টি রয়েছে সায়েন্সের জন্য, 50টি রয়েছে বিজনেসের জন্য সিট, সব মিলে 150টি সিট রয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, সায়েন্সের জন্য এখানে 3.0 হলেই ভর্তি হতে পারবে, আসন সংখ্যা 100। ঢাকা সিটি কলেজ, এখানে দুটি শিফট রয়েছে, মর্নিং এবং ডে। মর্নিংয়ে হচ্ছে মেয়েরা এবং ডেতে হচ্ছে ছেলেরা। মর্নিংয়ে সায়েন্সের জন্য 5.0 এবং আসন সংখ্যা 150, বিজনেসের জন্য 4.0, আসন সংখ্যা 150। ডে মেলের জন্য, অর্থাৎ ছেলেদের জন্য, সায়েন্স হচ্ছে 5.00, আসন সংখ্যা 150, বিজনেসের জন্য 4.00, আসন সংখ্যা 150, সব মিলে এখানে আসন সংখ্যা 600। স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ, এখানে দুটি সাবজেক্ট রয়েছে, সায়েন্স অ্যান্ড বিজনেস। সায়েন্সের জন্য 3.0, আসন সংখ্যা 200, বিজনেসের জন্য 2.0, আসন সংখ্যা 50, সব মিলে 250। কেমব্রিয়ান কলেজ, সায়েন্স এবং বিজনেসের জন্য 3.0, আসন সংখ্যা সায়েন্সের জন্য 100 এবং বিজনেসের জন্য 50, সব মিলে 150। ঢাকা কমার্স কলেজ, সায়েন্সের জন্য 4.0 এবং বিজনেসের জন্য 3.50, দুই সেকশনেই 100টি করে সিট রয়েছে, সব মিলে 200টি সিট। সাউথ পয়েন্ট কলেজ, সায়েন্সের জন্য 4.0, 100টি আসন রয়েছে। বন্ধুরা, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, এখানে মেল ফিমেল দুটি শাখা রয়েছে, মেলদের জন্য সায়েন্সের জন্য 4.50, আসন সংখ্যা 120, বিজনেসের জন্য মেলের জন্য 3.25, আসন সংখ্যা 70, সায়েন্সে ফিমেলের জন্য 4.30 এবং বিজনেসের জন্য 3.25, আসন সংখ্যা 120 এবং 70 যথাক্রমে, সব মিলে এখানে আসন সংখ্যা হচ্ছে 380। নেভি অ্যান্ড কলেজ স্কুল অ্যান্ড কলেজ, এখানে সায়েন্সের জন্য 4.50, আসন সংখ্যা 50, বিশ্বশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, সায়েন্সের জন্য 5 নিয়ে আবেদন করতে হবে, 225টি সিট রয়েছে। রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সায়েন্সের জন্য মর্নিং এবং ডে শিফট রয়েছে, 5 হলে আবেদন করতে পারবে, মর্নিং এবং ডে এর জন্য 70টি করে সিট রয়েছে, সব মিলে 140টি সিট। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা, সায়েন্সের জন্য 5 প্রয়োজন হবে, এখানে শুধু মেয়েরাই আবেদন করতে পারবে, 80টি সিট রয়েছে, সর্বমোট 80টি সিট রয়েছে। বিকরণ স্কুল অ্যান্ড কলেজ, শুধুমাত্র মেয়েরাই ভর্তি হতে পারে, সায়েন্সের জন্য 5, 140টি সিট রয়েছে। উইস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, সায়েন্সের জন্য 2টি শিফট রয়েছে, যে মেলের জন্য এবং মর্নিং হচ্ছে ফিমেলদের জন্য, জিপিএ প্রয়োজন হবে 3.50, আসন সংখ্যা 100টি করে, সর্বমোট 200টি আসন। বিএএফ সাইন কলেজ তেজগাঁও, দুটি শাখা রয়েছে, সায়েন্স এবং বিজনেস, এখানে ছাত্রছাত্রী উভয়ই ভর্তি হতে পারে, সায়েন্সের জন্য 5, 100টি আসন, বিজনেসের জন্য 4, 60টি আসন, সব মিলে 160টি আসন। মাইলস্টোন কলেজ, সায়েন্সের জন্য 4.0, বিজনেসের জন্য 2.0, সায়েন্সের জন্য 300 এবং বিজনেসের জন্য 50টি, সব মিলে 350টি আসন, এখানে ছেলে মেয়ে উভয়ই ভর্তি হতে পারে। রাজুক উত্তরা মডেল কলেজ, সায়েন্সের জন্য 5 এবং বিজনেসের জন্য 4, সায়েন্সের জন্য 171টি আসন, বিজনেসের জন্য 54টি আসন, এখানে ছেলে মেয়ে উভয়ই ভর্তি হতে পারে, মোট আসন সংখ্যা 225টি। বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ঢাকার মধ্যে কোন কোন কলেজগুলোতে ইংলিশ ভার্সনে ভর্তি হওয়া যায় এবং তাদের আবেদন করার যোগ্যতা।
এবং পাশাপাশি আসন সংখ্যা। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।